হাই এভরিওয়ান, গুড মর্নিং। ভোর প্রায় 4:30 আমরা চলে এলাম লন্ডন হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। ভোর 6:00 আমরা রওনা দিলাম ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওই যে নিচে দেখা যাচ্ছে হিথ্রো এয়ারপোর্ট। আস্তে আস্তে করে সূর্যিমামা উঁকি দিচ্ছে আকাশে, মানে ভোরের আলো ফুটে উঠছে। ভিয়েনা টাইম 9:10 আমরা পৌঁছে গেলাম ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 2 ঘন্টা 30 মিনিটেরও বেশি হবে এই এতটুকু সময় ধরে আমরা ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘোরাঘুরি করছি, কারণ এটা ছিল আমাদের ট্রানজিটটা। আমরা আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করছি। সকাল 11:20 অস্ট্রিয়ান এয়ারলাইন্সে করে আমরা ভিয়েনা থেকে কায়রোর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন কায়রোর টাইম 3:40, ওই যে নিচে কায়রো শহর দেখা যাচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 3:50 আমরা পৌঁছে গেলাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তা আমাদের ব্যাগেজ কালেক্ট করে এবার আমরা ওয়েট করছি হচ্ছে অন অ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য। অন অ্যারাইভাল ভিসার ফিটা ছিল হচ্ছে পার পার্সন $25। এই হচ্ছে কায়রোর অন অ্যারাইভাল ভিসা। তো এটি এখন কাস্টমস অফিসার আমাদের পাসপোর্টে লাগিয়ে দিবে। কাস্টমসের সব ফর্মালিটি শেষ করে এবার চলে এলাম মোবাইলের সিম নেওয়ার জন্য। তো অরেঞ্জের সিম নিলাম আর সাথে ডাটাও নিলাম, ডাটার যে প্যাকেজটা ছিল সেটাও নিলাম 29 GB-এর, কারণ আমি শুনেছি যে ইজিপ্টে হোটেলগুলোতে যে ওয়াইফাইয়ের সিগন্যাল থাকে তা খুবই বাজে থাকে। তাই ভাবলাম যে ওকে নিজেদের আসলে ব্যাকআপ রাখা উচিত কখন কী কাজে লাগে। তা এখন আমরা চলে এলাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ, যেখান থেকে ডোমেস্টিক ফ্লাইটগুলো ছেড়ে যায়। টার্মিনাল 1-এ এসে আমরা হালকা স্ন্যাক জাতীয় খাবার দাবার খেয়ে নিলাম বিকাল প্রায় 5টার উপরে বাজে। তো আমাদের পরবর্তী ফ্লাইটে করে আমরা যাব হচ্ছে লাক্সারে। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত 9:30, বেশ অনেকখানি সময়। তো আমরা ওয়েট করছি আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য। রাত 9:30 আমরা এয়ার কায়রোতে করে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে রওনা দিলাম লাক্সার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। নিচে দেখুন কী সুন্দর কায়রো শহর দেখা যাচ্ছে, রাতের ভিউ, স্টানিং ভিউ। আর পাশে একটু খেয়াল করলে দেখা যায় যে নীল নদ বা নাইল রিভার যেটাই বলি না কেন সেটিও খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে এক অদ্ভুত রকমের মানে আকাশ থেকে এই ভিউটা দেখা আমার কাছে বেশ ভালোই লাগে। লন্ডন থেকে চাইলে আপনি কায়রোতে স্টে করে পরে দূরের জায়গাগুলোতে যেতে পারেন, কিন্তু আমরা আসলে কায়রোতে স্টে না করে লন্ডন থেকে সরাসরি লাক্সারে চলে যাচ্ছি। ভাবলাম যে দূরের জায়গাগুলো আগে এক্সপ্লোর করি, পরে কায়রোতে ব্যাক করে কায়রো এক্সপ্লোর করব। নিচে কী সুন্দর নীল নদের রাতের ভিউ দেখা যাচ্ছে। কায়রো থেকে আসলে লাক্সারে আসতে প্লেনে করে খুব বেশি একটা সময় লাগে না, 1 ঘন্টা 12 মিনিটের মতো বোধহয় লাগে। তা আমরা চলে এসেছি, একটু পরে আমাদের প্লেনটি কায়রো সরি লাক্সার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো এখন রাত প্রায় 11:20 মতো বাজে। তা আমরা চলে এলাম লাক্সার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, খুব ছোট্ট একটি এয়ারপোর্ট। আমি ভেবেছিলাম এত রাতে হয়তো এয়ারপোর্ট ফাঁকা থাকবে, কিন্তু দেখলাম না বেশ মানুষজনই আসলে দেখা যাচ্ছে। অবশ্য আমাদের প্লেন নিতে ফুল ভর্তি করে আমরা কায়রো থেকে লাক্সারে এসেছি। যাই হোক, সব ফর্মালিটি শেষ করে এবার আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, আমাদের হোটেল থেকে ট্যাক্সি আসার কথা ছিল, তো ট্যাক্সি চলে এলো। ট্যাক্সিতে করে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে লাক্সারের ওল্ড টাউন, মানে প্রতিটা শহরেরই রাতের আসলে অন্যরকম সৌন্দর্য থাকে। তো রাতের ভিউটা আসলে বেশ অন্যরকম। তো দীর্ঘ 15 ঘন্টা লাগলো আমাদের লন্ডন থেকে অবশেষে লাক্সারে পৌঁছাতে। তো জার্নি শেষ করে আমরা চলে এলাম ফাইনালি লাক্সারে হোটেলে। তো চলে এসেছি আমরা হোটেলের কাছে, তো বেশ টায়ার্ড। তো আজকের মতো গুড নাইট জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।